মানুষের উপকারে আসেন যিনি, তিনিই তো নায়ক। এই আদর্শের বিপরীত মানুষকে ধরে নেওয়া হয় খলনায়ক। নায়ক খলনায়কের মধ্যে ফারাক টানতে গেলে এর চেয়ে সহজ উদাহরণ আর কি বা হতে পারে। তবে আজকে যাকে নিয়ে কথা বলবো, তিনি একদিকে যেমন বহু মানুষকে মেরে ফেলেছেন, অন্যদিকে বাঁচিয়েছেন তার চেয়েও অধিক সংখ্যক মানুষকে। খোদ জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে পৃথিবীর 5 জনের 2 জন খেয়ে বেঁচে থাকতে পারছে পটাশিয়াম এবং অ্যামোনিয়াম নাইট্রেট তৈরির পদ্ধতি উদ্ভাবনের ফলে। বিশ্বের কোটি মানুষের খাদ্য সংস্থান সম্ভব করেছে এই আবিষ্কারটি, যেটির আবিষ্কারকই হলেন জার্মানের রসায়নবিদ বিজ্ঞানী ফ্রিটজ হ্যাবার। তিনি ঠিক নায়ক নাকি দুষ্টু বিজ্ঞানী বলবো সে প্রসঙ্গেই সঙ্গে আছি আমি ক্রান্তি সারোয়ার। ফ্রিটজ হ্যাবারকে বলা হয় রসায়নের দেবদূত। রসায়নবিদ কার্ল বোসের সঙ্গে কাজ করেছিলেন ফ্রিটজ হ্যাবার। হ্যাবার বোস নামে যে বিখ্যাত প্রক্রিয়া, সেটির বিকাশ করেছিলেন এই দুজনেই। এটি একটি বৈপ্লবিক পদ্ধতি যার মাধ্যমে হাইড্রোজেন এবং নাইট্রোজেন থেকে সরাসরি অ্যামোনিয়া সংশ্লেষণ করা যায়। অ্যামোনিয়ার প্রধান উপযোগিতা পটাশিয়াম এবং অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদনে। এগুলো ব্যবহৃত হয় মূলত সার হিসেবে। হ্যাবার বোস প্রক্রিয়া বিকাশের আগে অ্যামোনিয়া তৈরির সহজ বা সস্তা কোনো উপায় কারোই জানা ছিল না। বলা হয়ে থাকে হ্যাবার এবং বোস যৌথভাবে বিকশিত প্রক্রিয়ার কল্যাণে শিল্প পর্যায়ে সার তৈরি সম্ভব হয়েছে। পটাশিয়াম এবং অ্যামোনিয়াম নাইট্রেট তৈরির পদ্ধতি উদ্ভাবনের ফলে ফসল উৎপাদনে রাতারাতি ব্যাপকভাবে বেড়ে যায়। বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য সংস্থান সম্ভব করেছে এই উদ্ভাবন। যদিও হ্যাবারের কাজকর্ম কিন্তু দ্রুতই খারাপ দিকে মোড় নিয়েছে। এই জার্মান রসায়নবিদের গল্প এত ভালো, উদ্ভাবনের মধ্যেই শেষ হলে মানুষ তাকে নায়ক হিসেবে মনে রাখত, কিন্তু তার জীবনের গতিপথ একটি অন্ধকারে মোড় নেয় যা ফ্রিটজ হ্যাবারকে রাসায়নিক যুদ্ধের জনক অভিধা এনে দেয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ফ্রিটজ হ্যাবার জার্মান সমর মন্ত্রণালয়ের রসায়ন বিভাগের প্রধান নিযুক্ত হন। জানা যায় এই রসায়নবিদ খাঁটি দেশপ্রেমিক ছিলেন। যুদ্ধের সময় তিনি ক্লোরিন গ্যাসের উন্নয়নে কাজ করা দলের নেতৃত্ব দেন। এই গ্যাস অন্যান্য প্রাণঘাতী গ্যাসের সঙ্গে ট্রেন্স ফাইটিংয়ে ব্যবহার করা হতো। বিষাক্ত গ্যাসের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে হ্যাবার বুঝতে পারেন, কম ঘনত্বের বিষাক্ত গ্যাসের মধ্যে দীর্ঘ সময় কেউ অবস্থান করলে তার উপর ধীরে ধীরে মারাত্মক প্রভাব পড়ে, শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ এটিকে স্লো পয়জনিং বলা যেতে পারে। এই সূত্রটি হ্যাবারের নিয়ম নামে পরিচিত হয়ে ওঠে। যুদ্ধে গ্যাসের ব্যবহার উৎসাহিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর হ্যাবার জার্মানির জন্য রাসায়নিক অস্ত্রের উন্নয়নে গোপনে কাজ চালিয়ে যান। 1934 সালে 65 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। ফ্রিটজ হ্যাবারের মৃত্যুর পরে জার্মানির নাৎসি বাহিনী তার উদ্ভাবিত রাসায়নিক পদ্ধতির ভয়ঙ্কর ব্যবহার করেছে। তার গবেষণার ফল কাজে লাগিয়ে হিটলারের গবেষকরা জাইক্লোন বি গ্যাস উদ্ভাবন করে। এই বিষাক্ত গ্যাস দিয়েই কনসেন্ট্রেশন ক্যাম্পে হ্যাবারের বন্ধু ও পরিচিত সহ লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়। সবশেষ বলা যায় ফ্রিটজ হ্যাবার সেই প্রতিভা যিনি বিশ্বের ক্ষুধা মেটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আবার বলা যেতে পারে তিনি এমন এক দুষ্ট বিজ্ঞানী যিনি বিধ্বংসী অস্ত্র তৈরি করেছিলেন। ইতিহাস তাকে নায়ক উপাধি যেমন দিয়েছে, একইভাবে তার গায়ে জড়িয়েছে খলনায়কের তকমাটাও।